হ্যালো গাইস, আজকে আমরা নতুন একটা রেসিপি তৈরি করব পেঁপে দিয়ে। যেহেতু বর্তমান বাজার দরের মধ্যে সবচেয়ে সস্তা সবজি হচ্ছে পেঁপে, এই পেঁপেকে যদি আপনি ভালোভাবে প্রক্রিয়া করে সুন্দর মানের একটা রেসিপি তৈরি করতে পারেন, তাহলে এই পেঁপে ছাড়া আপনি অন্য কিছু খাইতেই মনে চাইবে না। তার জন্য সর্বপ্রথম পেঁপেটাকে সুন্দরভাবে ছিলে নিতে হবে এবং ভালোভাবে কুচি 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 করে কেটে নিতে হবে। তার জন্য আপনি এই মেশিনটা ব্যবহার করতে পারেন। তো দর্শক, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবেন। এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখুন, আমাদের পেঁপে এইভাবে সুন্দর করে কুচি কুচি করা হয়ে গেল। এখন এর ভিতরে কিছু কাঁচামরিচ ছিটিয়ে দিব আর হালকা একটু বিট লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এবং সুন্দর করে মাখিয়ে নিতে হবে, কারণ এক সাইডে যেন বেশি পরে না যায়, তাহলে ভালো লাগবে না। এরপরে আপনি পুরি, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু যাই হোক না কেন, এর সাথে আপনি এই রেসিপিটি খুব সুন্দরভাবে খেতে পারবেন এবং বিকালের নাস্তায় এর অতুলনীয় স্বাদ, এর কোনো জুড়ি নেই। তো যাই হোক, আমরা একটা পুরি নিয়েছি এবং পুরির সাথে আমরা এই পেঁপেটা যে মাখিয়েছি, যে মিক্স তৈরি করেছি, এই রেসিপিটার স্বাদ আমরা টেস্ট করে দেখব কেমন হয়েছে। তো যাই হোক দর্শক, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।